পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। শত্রুর কবলে পড়ে আপনার জীবন কি হাঁসফাঁস করছে? শত্রু সবসময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনার গৃহের অমঙ্গল করার চেষ্টা করছে, গৃহের বিভিন্ন রকম ভাবে গৃহের মধ্যে যাতে রোগ ঢুকে যায় বা গৃহের মধ্যে যাতে অর্থনৈতিক ক্ষতি হয়, বিপদ আসে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বা বাস্তুকে কলুষিত করার চেষ্টা করছে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা গৃহের চারিদিকে এই জিনিস পুঁতে দিন। দেখবেন আপনার শত্রু আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আপনাকে যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনার কিন্তু ক্ষতি হবে না। আপনি যদি অবসর রাতে এই চারটে জিনিস গৃহের চারিদিকে পুঁতে দিতে পারেন, আপনারা যদি অবসর রাতে এই বিশেষ কর্মটা করতে পারেন, শত্রু কিন্তু জব্দ হয়ে যাবে। আর সে যত বড়ই শক্তিমান হোক না কেন, আপনাকে স্পর্শ করতে পারবে না বা আপনার গৃহকে স্পর্শ করতে পারবে না। আপনার গৃহের মধ্যে যত প্রকার বাধা বিপত্তি আসছে সেগুলো কিন্তু কেটে যাবে। দেখবেন অনেক বাস্তুতে দোষ থাকে, সেই বাস্তুতে যারা বাস করেন তারা বিভিন্ন রকমভাবে বিপর্যস্ত হন, রোগ শোক লেগেই থাকে, সব সময় যেন অভাব লেগে থাকে, বিপদ আপদ লেগে থাকে, সব সময় যেন বাধা লেগেই থাকে, আর মানুষ যেন তাদেরকে সবসময় ভুল বোঝেন, তাদেরকে বুঝতে চেষ্টা করেন না। তো এরকমটা হয় বাস্তুদোষের কারণে, এটাকে আগে শুদ্ধ করতে হয়। তো আপনারা কিন্তু অমাবস্যার রাতে একটি বিশেষ কর্ম পালন করবেন, যেটার মধ্য দিয়ে এর থেকে আপনারা মুক্তি লাভ করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই সমস্ত কিছু থেকে বাঁচার পথ কিন্তু একটাই দিয়েছেন, তার বিধানটা আগে মেনে চলবেন, অতি অবশ্যই সেই কর্মটা করবেন পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা করে, তারপরে কিন্তু আপনারা এই টোটকাটা পালন করবেন। দেখুন, যিনি আপনার শত্রু তার কাছে একটা শক্তি আছে, তিনি আপনার ক্ষতি করছেন, তিনি কিন্তু পরমপিতার সন্তান হননি, পরমপিতার সন্তান হলে আপনার ক্ষতি করবে না। আর আপনার কাছে দুটো শক্তি আছে, এক হচ্ছে পরমপিতার শক্তি, যে শক্তিকে ভেদ করে কারোর ঢোকার ক্ষমতা হবে না। আপনি যদি ঠিকভাবে পরমদয়ালের আদেশ মেনে কর্ম করেন। আর আরেকটা শক্তি হচ্ছে টোটকা। দুটো শক্তি যখন আপনারা প্রয়োগ করবেন তখন ওই শত্রুর শক্তি ভেঙে চুড়ে ছাড়খার হয়ে যাবে, ওই শক্তি আপনারা আর কিচ্ছু করতে পারবে না। তাই দুটো কর্মকে আগে করতে হবে। সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা হলো আমাদের বাঁচা বাড়ার কর্ম, আমাদের সমস্ত অমঙ্গলকে দূর করার কর্ম, আমাদের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি লাভ করার কর্ম, সেটা হলো পরমদয়ালের অমৃত নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা। এই যে তিনটে কর্ম, এই তিনটে কর্ম ছাড়া আপনি যদি টোটকা করেন তাহলে শত্রুর সাথে আপনার সামঞ্জস্যটা ঠিক থাকলো, অর্থাৎ শত্রুর যা শক্তি আপনারও তাই শক্তি, তখন কে জিতবে কে হারবে কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু আপনি যদি প্রকৃতরূপে পরমদয়ালের শিষ্য হন, পরমদয়ালের ভক্ত হন, ওই যে নাম জপ করছেন, ওই নাম জপের যে পাওয়ার, ওই পাওয়ারকে ভেদ করার ক্ষমতা কারণ নেই। যদি আপনি প্রকৃত নাম জপ করেন আপনার কিচ্ছু করার দরকার নেই, প্রকৃতরূপে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে নাম জপটা করুন, পুরো দিনে অন্তত আধা ঘন্টা করে নাম জপ করুন, দেখবেন কোনো শত্রু আপনাকে স্পর্শ করতে পারবে না, সে যত বড়ই শত্রু হোক না কেন। আর আপনি যদি ইষ্টবৃত্তি ঠিকভাবে করেন, মনের মধ্য থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে, মনের মধ্য থেকে সকল প্রকার অবিশ্বাসকে দূর করে, বিস্ময়কে দূর করে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে যদি ইষ্টবৃত্তি পালন করেন, আর ইষ্টবৃত্তির যে প্রকৃত নিয়ম, দান ধ্যান করতে হয়, ইষ্টবৃত্তি আপনার পাড়া প্রতিবেশী সাহায্যার্থের জন্য কিছু অর্ঘ্য রেখে দিতে হয়, এই যে নিয়মগুলো, অর্থাৎ সেবা করতে হবে মানুষকে, মানুষের সাহায্য করতে হবে, এই যে নিয়মগুলো রয়েছে ইষ্টবৃত্তির মধ্যে, এগুলো যদি আপনি ঠিকভাবে করেন, কই দেখি তো কোনো শত্রুর বুকের পাটা হয় আপনাকে স্পর্শ করে, হবে না, তার ক্ষমতাই কুলবে না আপনার ধারে কাছে আসার, সে শত্রুতা কি করবে, মহাশক্তি লাভ করবেন আপনি যদি এই স্পিরিচুয়াল কর্মগুলো আপনি করেন। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, এর মতো পাওয়ার কিন্তু আর কিছু হয় না। স্পিরিচুয়াল পাওয়ার যিনি যত বেশি আয়ত্ত করতে পেরেছেন, যিনি যত বেশি নিজের মধ্যে নিতে পেরেছেন, তিনি কিন্তু সবথেকে বড় শক্তিমান। তাই তো আমাদেরকে খুব করে
আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে হবে। আগেকার দিনে মানুষ তপস্যা করে ভগবানকে লাভ করতেন, তপস্যা করে বিভিন্ন শক্তি লাভ করতেন, তো সেই রকমই এ যুগে তো আর ওই লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে মানুষ পারবে না। তাই পরম দয়াল যুগ পুরুষোত্তম নাম জপের বিধান দিলেন, আধা ঘন্টা নাম জপ করলেই মহা মহা পুণ্যফল লাভ হবে, আর সেই পুণ্যফল গুণে এই সমস্ত শত্রু কুপকাত হয়ে যাবে। তাই সবার আগে আমরা নাম জপ, ইষ্টভৃতি এগুলো করব, দান ধ্যান করব, সেবা করব মানুষের। এবার চলুন আমরা ওই যে বিশেষ টোটকার কথা বলছিলাম সেই টোটকাটা সম্বন্ধে জেনে নিই। ভরা অমাবস্যার রাতে স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে দাদারা ধুতি পরবেন, মায়েরা শাড়ি পরবেন, মাথায় ঘোমটা দেবেন, একটি মাটির সরা নেবেন, তাতে এক মুঠো কালো তিল নেবেন, তাতে একটা তাতে কিছুটা সিঁদুর নেবেন এবং একটা কর্পূর নেবেন। নিয়ে ওটাকে ভালো করে ওই সিঁদুরের সাথে কালো তিলটা মেশাবেন, সঙ্গে নেবেন ধূপ এবং ধুনো দুটোকেই জ্বালাবেন, আর নেবেন চারটি পেরেক, বড় পেরেক নেবেন, 10 ইঞ্চির পেরেক নেবেন আপনারা। নিয়ে পেরেকের মাথায় সিঁদুর লাগাবেন, তারপর ওই ধূপ ধুনো সহকারে ওই জিনিসগুলোকে নিয়ে আপনারা ঘরের প্রথম ঈশান কোণে যাবেন। আপ একটা কথা সবসময় মাথায় রাখবেন, যেদিক থেকে ঘুরছেন সেই দিক থেকে যেদিক থেকে ঘুরছেন ওরম সামনের দিকে কিন্তু এগিয়ে চলুন, পিছনের দিকে ব্যাক করে আর আসবেন না বা তাকাবেন না। প্রথমে ঘরের ঈশান কোণে প্রথমে যেতে যেতে আপনি ওই তিল ছড়িয়ে ছড়িয়ে যাবেন, ঘরের ঈশান কোণে যাবেন, গিয়ে ওখানে একটা ছোট গর্ত খুলে সেটাতে আপনারা ওই পেরেকটা কিন্তু পুঁতে দেবেন, যেন বাইরে থেকে ওই পেরেকটা বের না হয় বা দেখতে যেন না পাওয়া যায়। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন রাত্রেবেলায় কর্মটা করছেন আপনাকে কেউ যেন না দেখতে পায়। তারপর আবার ওইভাবে ঘুরে ঘুরে তিল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন, গিয়ে আরেকটা কোণে পেরেকটা পুঁতবেন, এইভাবে প্রত্যেকটা কোণে কিন্তু পেরেক পুঁতবেন। পুঁতে আপনারা ওই তিলটা ছড়িয়ে দিলেন ঘরের চারদিকে, দিয়ে ভিতরে চলে আসবেন। এমনভাবে ঘুরবেন যাতে গেট থেকে যখন আপনি ঢুকছেন তখন যেন না ব্যাক করে আপনাকে গেটে যেতে হয়, সেইভাবে সেই মতো করে কিন্তু আপনারা ঘুরবেন। আর এই ধূপগুলো যেটা আপনি গৃহের চারিদিকে দেখালেন, ওটা যদি আপনার বাড়ির তুলসী মঞ্চ থাকে লাস্টে এসে ওই তুলসী মঞ্চে রেখে দেবেন, বা বাড়ির বাইরে একটা যে কোনো জায়গায় আপনারা ওই ধূপগুলো পুঁতে দেবেন। তারপরে অতি অবশ্যই ভগবানের স্মরণ করবেন, ভগবানকে প্রণাম নিবেদন করবেন। ওই কাজটি করার সময় একটি মহামন্ত্র কিন্তু আপনারা মনে মনে জপ করবেন, সেই মহামন্ত্রটি হল হুং হ্রিং গু হে কালী কে ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা, হুং হ্রিং গু হে কালী কে ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। এই মন্ত্রটা আপনারা 28 বার জপ করবেন এবং জপ করতে করতে ওই কর্মটা কিন্তু করবেন। তারপরে আপনারা অতি অবশ্যই আপনার যে তারপরে ওই কর্মটা করে যখন আপনি বাড়িতে যাবেন তখন অতি অবশ্যই হাতে মুখে ভালো করে জল দিয়ে পরম দয়ালের শ্রী চরণে প্রণাম নিবেদন করে তারপরে আপনারা শুতে যাবেন। এই বিশেষ কর্মটা আপনারা করবেন, এতে করে কিন্তু বিশেষ ফল আপনারা লাভ করতে পারবেন। আর এই যে বিশেষ কর্মটা করলেন এই কর্মটার কথা কিন্তু কাউকে বলবেন না, কেউ যেন না জানতে পারে বা দেখতে পারে, এইটা কিন্তু মাথায় রেখে চলবেন। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।